হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো একুশ নাম্বার পেজটি খুলে নাও সেই একশো একুশ নাম্বার পেজে কষে দেখি দশ অর্থাৎ কষে থেকে দশের তিনের দাগের অঙ্কগুলির সমাধান করাবো তো এর আগে আমি একের দাগ দুয়ের দাগের অঙ্কগুলো করিয়ে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাবো ওখান থেকে সরাসরি তোমরা দেখে নিতে পারো এছাড়া ভিডিও ইনস্ক্রিনেও পেয়ে যাবে তো দেখো ভালো করে এখানে দেখো এক একটাতে আছে জিরো দুটোর মাথাতেই আবৃত্ত দেওয়া আছে বুঝতে পেরেছ তাহলে আমি এখান থেকে যেটা করব দেখো এই যে ফাইভ আর ফোর আছে এই আবৃত্তর জন্য এখানে নয় আর এই আবৃত্তর জন্য এখানে নয় বুঝতে পেরেছ এবার এটাকে আমরা কাটাকুটি করবো দেখো এই যে চুয়ান্ন বাই নিরানব্বই আছে এটাকে কাটাকাটি করা যাবে দেখো নয় ছয় চুয়ান্ন নয় একে নয় নয় একে নয় সেই জন্য শেষমেশ কী হয়ে যাচ্ছে ছয় বাই এগারো আর এটা কেন আমি শুদ্ধ আবৃত্ত দশমিকের ঘরে লিখলাম কারণ শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা তখনই হবে যখন শূন্যর পরে এই যে দশমিকের দশমিক আছে দশমিকের পরে যে কোনো সংখ্যা থাকুক সেটা সাত থাকুক কিংবা আট থাকুক কিংবা নয় থাকুক এর মাথায় যখন আবৃত্ত দশমিক পড়ে যাবে সেইটাই শুদ্ধ আবৃত্ত দশমিক তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার দশমিকের পরেই পাঁচের মাথায় আবৃত্ত দশমিক আছে সেই জন্য এটা শুদ্ধ এরপরে দেখো নেক্সট অঙ্ক যেটা আছে দাগেরটা দেখো মাথায় আবৃত্ত আছে নাইনের মাথাতেও আবৃত্ত আছে তাই তো তো তাহলে এটা আমাদের কি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা সেই জন্য শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যার ঘরেই আমরা লিখব এর এর মাথায় দেখো ভালো করে এই যে থ্রি আর নাইন আছে লিখে দিলাম এই দশমিক তোলার জন্য নয় আর এই আবৃত্ত তোলার জন্য নয় তাহলে দুটো নয় নয় হয়ে গেল দেখো এখানটায় থ্রি নাইন বাই নাইন নাইন যেরকম লেখা লিখে দিলাম দেখো তিন

এখানেও আবৃত্ত আছে এখানেও আবৃত্ত আছে মানে দশমিক সংখ্যার পর একটা সংখ্যা আছে তারপর আবৃত্ত দিয়েছে দশমিকের পর একটা সংখ্যা আছে তারপর আবৃত্ত দিয়েছে বলে এটা আবৃত্ত দশমিক সংখ্যা সেই জন্য আমি দেখো সমান করলাম দেখো এখানে যখন টোয়েন্টি ফোর আছে টোয়েন্টি ফোর আমি লিখে দিলাম আর এটা কি এর আগে কি আছে মাইনাস আছে তো সেজন্য মাইনাস জিরো করবো কারণ আমি কি বলছি এটা মাথায় তো আবৃত্ত নেই সেটা মাইনাস হয়ে যায় এই আবৃত্তর জন্য নয় আর এই আবৃত্তর জন্য নয় তাহলে হয়ে যাবে চব্বিশ বাই নাইন নাইন আচ্ছা তিন আসছে চব্বিশ তিন তিরিকে নয় তিন তিরিকে নয় সেই জন্য এইট বাই থার্টি থ্রি এইট বাই থার্টি থ্রি করে নাও আচ্ছা একটা জিনিস তো ভুল হয়েছে একটা জিনিস ভুল হয়েছে আমরা খুব সহজেই করে দিলাম কিন্তু এইটা তো একবারও ভাবলাম যে এর আগে একটা সংখ্যা থাকার জন্য এখানে একটা শূন্য হবে এটা একবারও ভাবিনি এইগুলো এইভাবেই আমাদের ভুল হয় শুনতে পেয়েছ তাহলে এটা ভুল হয়েছে তাহলে এটা হয়ে যাবে চব্বিশ বাই নাইন নাইন জিরো এরপর এটাকে তুমি কাটাকুটি করো কত দিয়ে যাবে দেখো চার চার

দুই নয় আঠেরো দুই পাঁচে দশ এরপর দেখো তিন দিয়ে যাবে তিন চারে বারো এটাকে দেখো তিন একে তিন তিন একে তিন তিন ছয় আঠেরো তিন পাঁচে পনেরো তাহলে হয়ে যাচ্ছে দেখো চার বাই একশো পঁয়ষট্টি করানো পর থেকে গেছে এরপর আমি চারেরটা করবো হয়ে গেলে এরপর চারে অঙ্কটা দেখো প্রত্যেকে দিয়ে ভালো করে জিরো পয়েন্ট সিক্স নাইন দুটোয় মাথায় আবৃত্ত দেওয়া আছে তো জিরো পয়েন্ট সিক্স নাইন দুটোর মাথায় আবৃত্ত দেওয়া আছে মানে ভালো করে দেখে ওই জিনিসটা আমি এটা দেখো এইটা যেরকম সিক্স নাইন আছে লিখে কারণ দশমিকের পরে যেহেতু আবৃত্ত দশমিক আছে সেই জন্য শুদ্ধ আবৃত্ত দশমিক এই এই দুটো আবৃত্তর জন্য দুটো নয় হয়ে গেল এরপরে দেখো এটা কাটাকটি করবো সিক্স নাইন বাই নাইন নাইন তিন দুগোনে ছয় তিন দিকে নয় তিন নয় তিন তিরিকে নয় সেই জন্য হয়ে যাবে তেইশ বাই তেত্রিশ বুঝতে পেরেছ করে নাও এটা হয়ে গেলে পাঁচ হাজারটা করবো আমি মুছে দিচ্ছি তাহলে পাঁচেরটাও দেখো দশমিকের পরেই দুটো আবৃত্ত দেওয়া আছে তাহলে এটা শুদ্ধ আবৃত্ত দশমিক সেই জন্য দেখো ভালো করে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন থ্রি এটার মাথাতেও আবৃত্ত এটার মাথাতেও আবৃত্ত দেওয়া আছে সেই জন্য আমি দেখো যেটা করবো ভালো করে এই যে নাইন থ্রি আছে নাইন থ্রি লিখে লিখে আমি দুটো আবৃত্তর জন্য দুটো নিচে নয় হয়ে যাবে দেখো তিন থ্রিকে নয় তিনে কে থিন তিন তির নয় তিন তিরিকে নয় সেই জন্য থার্টি ওয়ান বাই থার্টি থ্রি হয়ে যাবে এটা করে নাও দেখো ছয়টা কিন্তু না শুদ্ধ নয় এগুলো মিশ দশমিক ছয় হাজার তো ছয় হাজারটা দেখো ভালো করে যেটা আছে জিরো পয়েন্ট জিরো এইট ওয়ান এই দুটোর মাথায় আবৃত্ত দেওয়া আছে এইটের মাথায় আবৃত্ত মনের মাথায় আবৃত্ত সেই জন্য দেখো এটা আমাদের যেটা কাজ যেরকম এইট আছে ওয়ান আছে আমি করে নিলাম মাইনাস দিলাম এর আগে দেখো দশমিকের আগে শূন্য আছে সেই জন্য একটা এখানে শূন্য করে দিলাম এই দুটো আবৃত্তর জন্য দুটো নয় নয় করে দিলাম এই শূন্যটার জন্য এখানটা একটা শূন্য করে দিলাম সেই জন্য হয়ে যাবে এটা এইটটি ওয়ান বাই নাইন নাইন জিরো দেখো নয় নয় একাশি নয় এক নয় নয় এক নয় শূন্য সেই জন্য হয়ে যাবে নাইন বাই মনান সিরো. মনা সাতেট্টো করামদ আকো ভালা করে. সাঁতারটা কি বলো হুম হুম অবশ্যই মিশ্র তাহলে মুছে দিচ্ছি এটা আমি হয়েছে হয়েছে সবার করে নাও তাড়াতাড়ি দেখো এরপরে দেখো সাতেরটা দেখো ভালো করে জিরো পয়েন্ট টু সেভেন টু মাথায় আবৃত্ত দিয়ে দিলাম বুঝতে পেরেছ তো ভালো করে দেখে নাও এটা আমি যে জিরো পয়েন্ট টু সেভেন টু করলাম এই আবৃত্তর জন্য কি হয় নিচে নয় হবে এবার কটা সংখ্যা আছে একটা দুটো তাহলে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য দিয়ে দিলাম আর এখান দিন কত বাজ যাবে সাতাশটা বাজ যাবে তো সেই জন্য মাইনাস টোয়েন্টি সেভেন করে দিলাম ব্যাস এই অঙ্কটা এরকম মাত্র আটটা সব মুছে গেল বুঝতে পেরেছ বুঝতে পারেনি ব্যাপারটা আরেকবার দেখো করে দেখাচ্ছি সমান দিলাম এই আবৃত্ত দশমিক দুইয়ের মাথায় আছে বলে একটা নয় হয়ে গেল এরপর কটা সংখ্যা আছে দুটো একটা দুটো যেন দুটো শূন্য হয়ে গেল এখানটায় এই যে দুই আছে এই যে এটা যেরকম আছে দুশো বাহাত্তর আমি দুশো বাহাত্তর পুরো লিখে দিলাম বিয়োগ দেবো এর আগে দেখো এর আগে কী আছে দুটো সংখ্যা আছে সেজন্য সাতাশ বাদ হয়ে যাবে সেই জন্য দুশো বাহাত্তর থেকে সাতাশ ধরনা বাদ দাও দুশো বাহাত্তর থেকে সাতাশ বাদ দাও সাত সাত আট নয় দশ এগারো বারো পাঁচ এক এক দিয়ে দাও তিন তিন চার পাঁচ ছয় সাত চার তাহলে দুশো হয়ে যাবে বাই নশো দেখো পাঁচ চারে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ একে হবে না দেখো তাহলে রয়ে যাবে একশো আশি করে নাও বুঝতে পেরেছ সবাই শর্মিষ্ঠা বুঝতে পেরেছিস দেখো তোমরা নেক্সট অঙ্কটা দেখো পর নেক্সট অঙ্কটা কি হয় দেখো আটের অঙ্কটা আছে আটের অঙ্কটা শুদ্ধ অঙ্ক জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি এটার মাথায় আবৃত্ত এটার মাথায় আবৃত্ত আছে তাহলে এটা কীভাবে হবে বলো প্রত্যেকে করেছো করেছো কি কথা হয়েছে তোমার বলো এটা তো শুদ্ধ কারণ দশমিকের পরেই যেহেতু আবৃত্ত আমার পড়ে গেছে এটা শুদ্ধ হয়ে গেছে সেই জন্য ফাইভ ওয়ান থ্রি তাহলে এখান থেকে স্টার্ট তাহলে তিনটে নয় হবে এখানে তিন আকে তিন তিন সাত একুশ তিন আগে তিন এটা তিন দিয়ে যাবে দেখো তিন আকে তিন তিন সাত একুশ তিন এটা তিন 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 আবার দেখো এটাকে তিন দিয়ে যাবে কত যা যাবে তিন দেখো দেখো কত দিয়ে যাবে এরপর দেখো ভালো করে একটু তিন তিন দিয়ে দিয়ে যাবে যাবে নাকি দেখো এরপরে দেখো ভালো করে এটা উপরে একশো একাত্তর আছে এটাকে দেখো নয় দিয়ে যাবে আমি সেই জন্য করে রেখেছি দেখো উনিশ নয় আমরা একশো একাত্তর জানি যারা নাম জানো নি দেখো দেখো আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি ভাগ বলে আমার উনিশ হয়েছে সেই জন্য এটা কেটে দিলাম আমার এটা উনিশ হয়ে গেল এরপরে দেখো এটাকেও তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে ভাগ করলে দেখো তোমরা দেখতে পেয়ে যাও ভালো করে কথা হবে তিন তিন তিনকে তোমরা তিন দিয়ে নয় নয় দিয়ে ভাগ করো দেখো নয় তিনে সাতাশ ছয় আর এখানে তিন নয় সাততে তেষট্টি সেই জন্য তেষট্টি দেখো মিলে গেলো তাহলে এটা পুরো কেটে দিলে নয় দেয়ত্রিশ হয়ে যাবে এটাই তোমাদের উত্তর সেই জন্য হয়ে যাবে দেখো সমান তাড়াতাড়ি করে নাও দেখো নয়ের অঙ্কটা দেখো ভালো করে তোমরা প্রত্যেকে থেকে টা কি অঙ্ক শুদ্ধ নাকি মিশ্র শুদ্ধ আবৃত্ত তো ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান ফোর ফোর এখানে আবৃত্ত এখানে আবৃত্ত করে দিলাম শুনতে পেরেছ তো দেখে নাও ভালো করে তোমরা ওয়ান ফোর ফোর এই তিনটে আবৃত্তর জন্য নিচে তিনটে নয় হয়ে যাবে দেখো নয় একে নয় নয় একে নয় নয় একে নয় এটা নয় দিয়ে কাটা যাবে একশো চুয়াল্লিশকে তুমি নয় দিয়ে ভাগ করে দেখে নাও নয় একে নয় পাঁচ চার নয় ছয় চুয়ান্ন তাহলে এটা কেটে ষোলো হয়ে যাবে সেই জন্য এটা আমরা লিখতে পারি দেখো ভালো করে ষোলো বাই একশো এগারো বুঝতে পেরেছ কারো কি বুঝতে অসুবিধা আছে দশের টা আছে প্রত্যেকে করে নাও এটা তবে তাড়াতাড়ি করে নাও তাড়াতাড়ি এটা দেখো দশেরটা মিশ্র নাকি শুদ্ধ মিশ্র ঠিক বলেছো প্রত্যেকে দেখো আমি করে নিচ্ছি তিন দশমিক আছে সেটা তিন প্লাস করে দাও এখানে দেখো চার তিন দুই যেরকম আছে রাখো এই যে এর আগে দেখো চার আছে তো তাহলে এখান থেকে চার তুমি বাদ দিয়ে দাও আর এই দুটো দুটোর মাথায় আবৃত্ত বলে যে দুটো নয় আর একটা সংখ্যা এমনি পরে আছে বলে একটা শূন্য সেই জন্য দেখো সমান দিলাম তাহলে তিন প্লাস দেখো চারশো এটা আঠাশ হয়ে যাবে আর নয় নয় শূন্য এবারে এটাকে তুমি কাটাকুটি করো কাটাকুটি করে দেখো কত হয় আমাকে বলো প্রত্যেকে নিজেরা কাটাকুটি করো একটু চেষ্টা করো কাটাকুটি করার দুই দিয়ে করো দেখো দুই চারে আট দুই নয় আঠেরো দুই পাঁচে দশ দুই দুগোনে চার দুই এক দুই দুই চারে আট এটাই হবে এর থেকে আর বেশি কিছু করতে পারবে না তাহলে এই তিন পূর্ণ আর প্লাস দেওয়ার দরকার নেই তিন পণ্য দুশো চার বাই চারশো পঁচানব্বই শুনতে পেরেছ কারো কি বুঝতে অসুবিধা আছে নেই তো তাহলে করে নাও পরে এগারোর অঙ্কটা দেখো কী বলেছে তোমাদেরকে সেভেন পয়েন্ট জিরো টু এইট তার মানে এটা কি সংখ্যা এটা মিশ্র আচ্ছা এটা আগে করে নাও এবার এগারো অঙ্কটা তোমরা প্রত্যেকে লক্ষ্য করো এগারো অঙ্কটা দেখো কি হবে আমি মুছে দিচ্ছি তাহলে এটা এগারোটা সাধারণত তোমার মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যাই হবে দেখো সেভেন পয়েন্ট জিরো টু এইট এখানেও আবৃত্ত করা আছে এখানেও আবৃত্ত আছে দুটোর মাথায় আবৃত্ত দেওয়া আছে তার মানে দেখো এটা ভালো করে তোমরা সেভেন এই দশমিকের জন্য প্লাস এরকম আট আঠাশ আছে আঠাশ থাকলো এর আগে তো জিরো আছে সেই জন্য মাইনাস জিরো করে দিলাম দুটো আবৃত্তর জন্য দুটো নয় আর এর আগে একটা শঙ্কর জন্য দশমিকের আগে সেই জন্য একটা শূন্য হয়ে গেল সেই জন্য দেখো সেভেন প্লাস আঠাশ থেকে জিরো বাদ আঠাশি হয় সাধারণত নাইন নাইন জিরো করে দেব এটা এরপরে দেখো এটা কাটাকুটি করো তোমরা দুই দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই একে দুই দুই চারে আট কোনটা বুঝতে পারিনি বলো হ্যাঁ আচ্ছা দুই চারে আট দুই নয় আঠেরো দুই পাঁচে দশ ব্যাস এইটুকু করলেই হবে তোমাদের সেই জন্য হয়ে যাবে দেখো সাত পূর্ণ চোদ্দো বাই চারশো পঁচানব্বই করে নাও প্রত্যেকে করে নাও তাড়াতাড়ি কারো যদি কোথাও অসুবিধা থাকে বলো অসুবিধা নেই তো ঠিক আছে আর কটা অঙ্কই আছে আর একটা দুটো তিনটে চারটে অঙ্ক আছে দেখো চারটেই কিন্তু শুদ্ধ চারটে যা আছে চারটেই শুদ্ধ অঙ্ক বুঝতে পেরেছ চারটে তাড়াতাড়ি একটু করে দিই চারটেই শুদ্ধ আর আর মিশ্র অঙ্ক নেই তাহলে এটা মুছে দিচ্ছ হয়ে গেছে কি প্রত্যেকের করে নাও আর হ্যাঁ বন্ধুরা অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও আর তোমরা যত শেয়ার করবে তত তাড়াতাড়ি তোমাদের কাছে আরও ভালো কিছু আসতে চলেছে আরও ভালো কিছু পাবে তোমরা তাড়াতাড়ি করো অঙ্কগুলো বারো অঙ্কটা শুদ্ধ যেহেতু আমি বারোর ঘরেই লিখছি এটা দেখো বারো এক্স আই আই সুন্দর ঘরে লিখলাম এটা জিরো পয়েন্ট এর মাথায় আবৃত্তেও আবৃত্ত তো এটা দেখে নাও ভালো করে তাহলে থ্রি সেভেন ফাইভ যে দিলাম আবৃত্তর জন্য তিনটে নয় দিয়ে দেবো তিনটে যেরকম তিনটে ঘরকে যেহেতু ঘিরে আবৃত্ত আছে

করে না প্রত্যেকে তাড়াতাড়ি দেখো তাহলে মুছে দিচ্ছি জিরো পয়েন্ট টু নাইন ওয়ান তিনটের মাথায় আবিত্ত করে দিলাম ঠিক আছে তো এখান থেকে ভালো করে দেখো টু নাইন ওয়ান যেরকম আছে এখানে তিনটে নয় হয়ে যাবে বুঝতে পেরেছ এখানে তিনটে তোমার নয় হয়ে যাবে তো এটাকে তোমরা ক্যালকুলেশন করো দেখো কত হয়ে যাবে দেখো এটাকে দেখো তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ তিন সাতটে একুশ তিন আগে তিন তিন তিরিখে নয় তিন তিরিকে নয় তিন তিরিকে নয় সেই জন্য হয়ে যাবে নাইনটি সেভেন বাই থ্রি হান্ড্রেড থার্টি থ্রি করে নেও তাড়াতাড়ি দেখো এরপরে দেখো তোমরা প্রত্যেকে তেরো অঙ্গটা হয়ে গেলো চোদ্দ অঙ্কটা দেখো ভালো করে চোদ্দ অঙ্গটা দেখো তিন দশমিক দুই শূন্য পাঁচ তিন পাঁচ এই দুই নাবৃত্ত শুরু পাঁচেতে শেষ সেই জন্য তিন প্লাস দুই পাঁচ লিখলাম একটা দুটো তিনটে পুরো আবৃত্ত ঘিরে জন্য তিনটে নয় করে দিলাম এটাকে দেখো কত দিয়ে যায় সাধারণত এটা দিয়ে কোনো কিছু দিয়ে যাবে না সেই জন্য তিন পূর্ণ দুশো পাঁচ বাই নশো নিরানব্বই করে দাও এটাই তোমাদের উত্তর এটা কোনো দিয়ে কাটাকুটি কিছু করা যাবে না করে নাও তাড়াতাড়ি তো বন্ধু পনেরো অঙ্কটা করিয়েই তোমাদের ক্লাসটা যে শেষ করিয়ে দেবো পনেরো অঙ্কটা তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো শেষ অঙ্ক এটা করে নাও তার আগে আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই সেটা জানাও আর বন্ধু বান্ধবদের মধ্যে যত তাড়াতাড়ি যতটা পারবে শেয়ার করে দিও তারপরে দেখো পনেরো অঙ্কটা করে দিচ্ছ হয়ে গেছে আশা করছি প্রত্যেকের দেখো জিরো পয়েন্ট জিরো টু জিরো ওয়ান টু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ওয়ান এখান আবৃত্ত শুরু এখানে আবৃত্ত শেষ সেই জন্য দেখো ভালো করে জিরো ওয়ান টু ওয়ান একটা দুটো তিনটে চারটে সেই চারটে নয় হয়ে যাবে এটাকে দেখো তুমি এগারো দিয়েই কাটতে পারবে এগারো এগারোই হয় একশো একুশ এগারো এগারো একশো একুশ নয় 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 একে এগারো দিয়ে ভাগ করো দেখো এগারো নয় নিরানব্বই এই নয়টা নেমে গেলো আর একটা শূন্য খাওয়ালে এই নয়টাও নিয়ে গেলে তাহলে এগারো নয় নিরানব্বই হয়ে যায় তাহলে এটাকে যদি পুরো নয় দিয়ে কাটো নশো নয় হবে সেই জন্য বন্ধুরা দেখো ভালো করে আমাদের কী পেলাম শেষমেন্স না এগারো বাই নশো নয় এটাই তোমাদের উত্তর আর তোমাদের আজকের শেষ অঙ্ক তো কেমন লাগলো প্রত্যেকে অবশ্যই জানিও থ্যাংক ইউ আসছি তাহলে নেক্সট দিন নেক্সট ক্লাস আবার দেখাবে